বেলডাঙ্গার হরেকনগর হাই স্কুলে রবীন্দ্র নজরুল লাইব্রেরি ও স্টাডি রুমের উদ্বোধনে জেলা শাসক রাজর্ষি মিত্র। সোমবার স্কুলে অত্যাধুনিক ডিজিটাল লাইব্রেরি ও স্টাডি রুমের উদ্বোধন করা হয়। শুধু স্কুলেরই ছাত্রছাত্রীরা নয়, বাইরের ছাত্রছাত্রীরাও এখানে পড়ার সুযোগ পাবে। মনোবীক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995151। বেলডাঙ্গার হরেকনগর হাই স্কুলে রবীন্দ্র নজরুল লাইব্রেরি ও স্টাডি রুমের উদ্বোধনে জেলা শাসক রাজর্ষি মিত্র। এই স্কুলে আগে লাইব্রেরি থাকলেও নতুন রূপে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে স্কুল কর্তৃপক্ষ ডিজিটাল লাইব্রেরির উদ্যোগ গ্রহণ করে। সোমবার জেলা শাসক ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এই লাইব্রেরি ও স্টাডি রুমের উদ্বোধন করা হয়। সেটা নতুন করে একটা, তার মধ্যে একটা নতুন লাইব্রেরি হলো, ওয়েল ইকুইপড উইথ লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়েও সেখানে ওনারা বইগুলোকে ক্যাটালগিং করেছেন। ভালো লাইব্রেরি বানিয়েছেন, আমার দেখে খুব ভালো লাগলো। প্রচুর সায়েন্সের বইপত্র আছে। এই স্কুলটা আপনারা জানেন একটা পুরনো ভালো স্কুল, তো সেখানে একটা ভালো লাইব্রেরি হওয়া অত্যন্ত বাঞ্ছনীয় ছিল, হয়েছে এবং খুব ভালো লাগলো। শুধু স্কুলের ছাত্রছাত্রীরাই নয়, এলাকার ছাত্রছাত্রীরাও এই লাইব্রেরির সুযোগ নিতে পারবে। শনিবার ও রবিবার এই লাইব্রেরিতে পড়াশোনার সুযোগ পাবেন। স্কুলে একটা আমরা লাইব্রেরি তৈরি করেছি, ডিজিটালাইজড মডার্ন সফটওয়্যার, যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে। না শুধু তাই নয়, স্কুলের ছেলেমেয়েরা নয়, এখানে যে এলাকার যে ছেলেমেয়েরা আছে তারা দুদিন শনিবার রবিবার এসে পড়াশোনা করতে হবে। বিভিন্ন ধরনের পড়াশোনা, তাহলে কম্পিটিশন পরীক্ষা দেবে, সেই বইগুলো আমরা সুবিধা রেখেছি। শুধু 24 ঘন্টা নয়, 48 ঘন্টা আমরা থাকতে পারবে এবং সেখানে পড়াশোনার যে পরিবেশ এসি সহ একদম সাউন্ড প্রুফ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।